তো আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের যে কারো ফেস থেকে আমরা একটা গ্যালাক্সি ইফেক্ট বা গ্যালাক্সি টাইপ লোগো ক্রিয়েট করতে পারি, যেটা আমি এখানে ফটোশপ ইউজ করব। আমি এখানে ইলাস্ট্রেটর ইউজ করব না, যদিও অনেকে মনে করতে পারে যেহেতু লোগো ডিজাইন ক্ষেত্রে ইলাস্ট্রেটর ইউজ করা হবে। তো এক্ষেত্রে আমি একটা স্কোয়ার সাইজ ইমেজ ফটোশপ ক্রিয়েট করে নিব, সেখানে আমি 1200x1200 আর রেজলিউশন 300 pixels per inch ইউজ করতেছি। আর এখানে আমার একটা ফ্রেন্ডের ছবি আছে, তো আমি এখানে ছবিটা পেস্ট করলাম ক্যানভাসটার ভিতরে। তো এখন আমি পেন টুলটা সিলেক্ট করে আমার জাস্ট ফেসটুকু কেটে নেব, পেন টুল থেকে সিলেক্ট করবো, এরপর কেটে নেব। তো আমি এখন সিলেকশন শুরু করলাম। তার আগে অবশ্যই একটা ব্যাপার, আমাদেরকে অবশ্যই লেয়ারটা রেস্টারাইজ করে নিতে হবে, না হলে লেয়ারটা স্মার্ট কন্টেন্ট থেকে যাবে, সরি স্মার্ট স্মার্ট অবজেক্ট থেকে যাবে। স্মার্ট অবজেক্ট থেকে অবশ্যই আমাদেরকে এটা প্রথমে একটা রেস্টারাইজ লেয়ার বা নর্মাল একটা ফটোশপ লেয়ার কনভার্ট করতে হবে। তো আমার এখানে যেহেতু মাথার উপর অংশটুকু ছবিতে নাই, সেক্ষেত্রে আমি জাস্ট পেন টুল দিয়ে একটু সিলেক্ট করে নিব যেহেতুটুকু মাথার রেডিয়াসে আসে। পেন টুল ইউজ করা কিন্তু অতটা কঠিন না সোজাই, বাট মাউসের যে ট্রিক্সগুলো আছে এগুলো অনেকে ভালো করে জানে না, সেটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। সো স্টে উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব, the video is not ending here, so keep continue with me. এখন আমি যেটা করব, সিলেকশন শেষ হয়ে যাওয়ার পর আমি জাস্ট রাইট ক্লিক করে মেক সিলেকশন দেব, তারপরে রিফাইন এজ ক্লিক করব। রিফাইন এজ ক্লিক করার ফলে আমাদের যে কাটা কাটা একবারে প্লেন যে সিলেকশনটা আছে সেটা থেকে আমরা মানে চুলগুলো আলাদা করতে পারবো, হতে পারে চামড়ার একটু অংশ বাকি আছে ওটুকু আলাদা করতে পারবো, মানে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম যে অংশগুলো আছে সেগুলো আমরা রিফাইনেস টুলটা দিয়ে বের করে আনতে পারবো আমাদের সিলেকশনে। আর কারো যদি দেখায় যে ফেসটা আসতেছে না রিভার্সটা আসতেছে, তাহলে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স দিলে কিন্তু আবার ফেসটা সিলেক্ট হয়ে যাবে, সেটা কোনো প্রবলেম না, আবার সিলেক্ট করা লাগবে না। এখন আমার এখানে কন্ট্রোল জে ইয়া করতে হবে, সে যদি কন্ট্রোল জে ক্লিক ইয়া করি প্রেস করি, তাহলে যে অংশটুকু আমি সিলেক্ট করেছি ওই অংশটুকু ছাড়া বাকি অংশটুকু অন্য একটা লেয়ারে চলে যাবে, মানে যে যে অংশটুকু আমি সিলেক্ট করেছি ওটা নতুন একটা লেয়ারে তৈরি হবে আর কি। সেখানে আমি একটা নতুন লেয়ারটা তৈরি করে নিয়েছি, এখানে জাস্ট ফেসটা আছে, আর আমাকে এখন চুলের অংশটা ভর্ট করতে হবে। সেক্ষেত্রে আমি এখন একটা রেডিয়াস আঁকবো মাথার উপরে, আর সেখানে স্ট্যাম্প টুলটা দিয়ে আমি চুলগুলোকে ক্লোন করে ওই জায়গাটায় বসায় দেবো। রাইট ক্লিক ম্যাক্স সিলেকশন, এবার আমাদের চুলের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কি স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে অল্টার ক্লিক করে ধরে রেখে সেই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে, মানে অল্টার ক্লিক করে যেখানে ক্লিক করব সেই জায়গাটা কপি হবে, তারপরে বাকি জায়গাটা ব্রাশের মতো পেন্ট করে দিতে হবে, তাহলে ওই জায়গা থেকে একটা ক্লোন করে বাকি সাদা জায়গাটা ভরাট হবে। এই যে আমি কাজটা বারবার করতেছি কারণ অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা প্লাস চিহ্ন থাকে, ওইটা যদি সাদা জায়গায় চলে যায় তাহলে সাদা জায়গাটা ক্লোন হতে শুরু করে, সেক্ষেত্রে আমি বারবার সিলেক্ট করে নিয়েছি জায়গাটা। এবার দেখা যাচ্ছে মোটামুটি একটা ফেজের শেপ আসছে। এবার আমাকে ইমেজটা শার্প করতে হবে, সেক্ষেত্রে আমি এখন ফিল্টার থেকে শার্পেন থেকে স্মার্ট শার্পেন দিলাম। এখানে আমার যেখানে মনে হচ্ছে যে ইমেজটা অ্যাকুরেট হচ্ছে সেখানে আমি জাস্ট অ্যাডজাস্টমেন্টটা নিয়ে যাব, সেটা যে কোনো ইমেজের থেকে যে কোনো ইমেজের ক্ষেত্রে যে আলাদা আলাদা রকম হতে পারে। আমি এখানে একটু টাফ টাইপের বা একটু মানে শার্প টাইপের শার্পেন ইউজ করছি, যে কারণে
কি বলবো, যাতে একটু ইমেজটা যাতে থ্রেশহোল্ডটা ভালো হয়। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে কিন্তু থ্রেশহোল্ডটা একটু গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখন অনেকগুলো লেয়ার তৈরি করব, যে লেয়ারটা নিচে মুখের নিচের অংশটা করবে, গালটা করবে, মাথাটা করবে, উপরে চুলটা করবে, আলাদা আলাদা লেয়ারে করব, যাতে মানে থ্রেশহোল্ড মিলে না যায়। এই যে এখন দেখা যাচ্ছে কিন্তু গালের বাম পাশটা ঠিক আছে, আবার ডান পাশটা বেশি কালো হয়ে গেছে, আবার চুলটা বেশি কালো হয়ে গেছে। এই যে আমি এখন মাথার উপর অংশটা ঠিক করব, এই লেয়ারটা কমপ্লিট। এবার অন্যটা লেয়ার, এখন যতটুকু অংশ আমাদের বাতিল, মানে ওই অংশটুকু করেছি, বাট নিচের অংশটুকু আমি অন্যটা লেয়ারে করব, তো সেক্ষেত্রে আমি নিচের অংশটুকু ইরেজার দিয়ে মুছে দিব। এবার দেখা যাচ্ছে কিন্তু আমি যদি অন্য লেয়ারটা শো দিয়ে দিই হাইট থেকে, তাহলে দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে যে ডিফারেন্সটা কি। উপর অংশটা ঠিক আছে, নিচের অংশটা কিন্তু এখনো থ্রেশহোল্ড করা হয়নি। আমি এখানে আবার আগের প্রসেসের মতো থ্রেশহোল্ড করে দেব। আমি এখন গালের বাম পাশের অংশটা করবো, সেক্ষেত্রে আমার ডান পাশের অংশটা ইয়াক না করলেও হবে, কনসিডার না করলেও হবে, তাই আমি এখন একটু ক্লিন আপ করবো ছবিটা। আমার র্যাম মনে হয় একটু কমে গেছে, যে কারণে একটু ল্যাগ করতেছে ফটোশপটা। ওকে, আচ্ছা আমি এখন জাস্ট মানে ফেসটা ফুটাই তুলবো, সেক্ষেত্রে আমি একটু ব্রাশ দিয়ে অ্যাডজাস্টমেন্টগুলো করে নিতেছি। এটা যে কোনো ইমেজের ক্ষেত্রে যে কোনো হতে পারে, যে কোনো রকমের হতে পারে, আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে ইমেজে এই টাইপের কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগতেছে না, জাস্ট থ্রেশহোল্ডটা দিলেই কাজ হয়ে যাচ্ছে। এটা হাই রেজলিউশন ইমেজগুলোতে ভালো হয়, মানে ভালো লাইটিং আছে, মুখের শেডগুলো ভালো বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে ইমেজগুলো ভালো ভালো কাজ হয়। এখন ঠিক আগের মতো আমি থ্রেশহোল্ড দিয়ে জাস্ট ইমেজটা মানে কি বলবো, থ্রেশহোল্ড থেকে ভেক্টরটা মানে কালো রঙের যে অংশটা আছে ওটুকু জেনারেট করে নিব। এবার জাস্ট ব্রাশ টুল দিয়ে একটু ঘষে মেজে নিচ্ছি, যাতে ওই লেয়ারটা মুছে যায় আর পিছের লেয়ারটা একটু ফুটে ওঠে। এবার দেখা যাচ্ছে কিন্তু ইমেজটা মোটামুটি কমপ্লিট, কিন্তু আরো কিছু স্টেপ না, আমার মনে হয় আর কোনো স্টেপ না দরকার আছে, জাস্ট আমি একটু ইমেজটা অ্যাডজাস্ট করে নিব ব্রাশ মানে কি ইরেজার ব্রাশটা দিয়ে আর কি।
এই লেয়ারটা মোছা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমাকে এখন প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে করে দেখতে হবে কোন লেয়ারে এই অংশটা এসেছে। সেক্ষেত্রে আমি এই লেয়ার যে তিন নম্বর যে লেয়ারটা আছে সেটাতে পেয়েছি, আমি সেটা থেকে ব্রাশ দিয়ে সরি ইরেজার দিয়ে মুছে দিলাম। দেখা যাচ্ছে কিন্তু ফেসটা মোটামুটি হয়ে গেছে। তাই আমি এখন কন্ট্রোল দিয়ে যে তিনটাতে আমি কাজ করেছি সেই তিনটা সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করব, তারপরে মার্জ লেয়ার্স দেব। মার্জ লেয়ার দিলে সবগুলো একটা লেয়ারে চলে আসবে। এবার কিন্তু দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দেওয়ার পরে জায়গাকে যে সাদা সাদা দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই অংশটা এই অংশগুলো চাই না। সেক্ষেত্রে আমাদেরকে এখন ওই জায়গাটা সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে কালার রেঞ্জ সিলেক্ট করতে হবে উপরের মেনু থেকে, সিলেক্ট থেকে এরপরে জাস্ট সাদা রংটা সিলেক্ট করবো, তারপর ডিলিট দিব। এবার আমাকে অনলাইন থেকে একটা গ্যালাক্সি ছবি ডাউনলোড করতে হবে। আমরা যদি গ্যালাক্সি ওয়ালপেপার লিখে সার্চ দিই অথবা গ্যালাক্সি টেক্সচার লিখে সার্চ দিই, সেক্ষেত্রে আমরা প্রচুর ইমেজ পাবো, ওই ইমেজগুলো আমরা ইউজ করতে পারবো। এবার আমি যদি এটাকে কোনো প্রোফাইল পিকচার বা অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চাই, জাস্ট সাদা মাটা দিলে কিন্তু জিনিসটা স্মার্ট দেখায় না। তাই আমার এটার পিছে একটা গ্র্যাডিয়েন্ট টাইপ শেড দিব। সেক্ষেত্রে আমাকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে, তারপর অ্যাডজাস্টমেন্ট যে মেনুটা আছে ছোট্ট করে সেখানে ক্লিক করে গ্র্যাডিয়েন্ট সিলেক্ট করতে হবে। গ্র্যাডিয়েন্ট সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে একটা গ্র্যাডিয়েন্ট আছে, সেখান থেকে আমাকে ট্রান্সপারেন্ট থেকে সাদা যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সেখান থেকে আমি এখানে কালো করে দেবো অথবা সাদা কালো যেটা নেওয়া যাবে, কিন্তু কালো আর সাদা থাকতে হবে। তারপর আমি রেডিয়াল করে রিভার্স করে দিয়ে এরপর স্কেলটা কমায় বাড়ায় অ্যাডজাস্ট করে দিলাম। দেখা যাচ্ছে কিন্তু সুন্দর একটা কালো শেড ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমাদের এই শেডটাই দরকার। এবার জাস্ট আমরা এই ইমেজটাকে সেভ করব, তাহলে কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট এস অথবা মেনু থেকে বা ফাইল থেকে সেভ অ্যাজ কমান্ডটাও ইউজ করতে পারবো। ওকে, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে আপডেটেড ফর আওয়ার নেক্সট ভিডিও।